এবার আমি বের হব ঠিক আছে আবার কিন্তু আইসো কেমন তুমি এরকম বাকিকে নিয়ে মাঝে মাঝে চলে এসো আমাদের খুব ভালো লাগে আর তোমার বাবাও খুব খুশি হন আন্টি ডেফিনেটলি আসব যাবে তো আপনি তো অফিসে যাবেন আপনি যান আমি বাড়িতে কিছুক্ষণ থেকে তারপর যাচ্ছি আমি বাড়িই যাব ও তাহলে আমি বাবার জন্য ফল আর ওষুধ কিনে রেখে তারপর যাচ্ছি আরে ওষুধ ফল এই সব তো তোর মা ও নিয়ে আইবে তুই এখন জামের লগে যা আমার তো বাবার সাথে কথাই বলা হলো না কত গল্প করব ভেবেছিলাম পাখি জামাই এখন বাড়ি যাচ্ছে তুই ওর সঙ্গে চলে যা না দেখ আর ও তো বলেছে মাঝে মাঝে তোকে নিয়ে এরকম ভাবে চলে আসবে তুই এখন ওর সাথেই ফিরে যা মা কিন্তু মা আমি তো একাই যেতে আসতে পারি আমি তো একাই এসেছিলাম একা একাই চলে যাব আপনি জান না তুমি ফিরবে তো এছাড়া আর কোনো উপায় আছে কি আইস পাখি মার জন্মদিন কই হ্যায় তো আমারে কিছু কইলো না পিউ মাও তো কিছু কয় নাই ও বুঝছি বাসায় এত কিছু হইয়া গেল হের লিগা পাখি মা চায় নাই হ্যার জন্মদিনে কিছু করা হোক মায়াডা নিজের জন্য কিছু ভাবে না নিজের ভালোবাসা নিজের আনন্দ সব অপরের লিগা ত্যাগ করতে পারে ছোটু তুমি যে তোমার শ্বশুর বাড়িতে গিয়া অগলগে কিছুটা সময় কাটায় আইছো এটা খুব ভালো করছো পাখির জন্মদিনে তুমি অরে কিছু উপহার দিছো ব্যাটা ভীষণ সুন্দর হয়েছে আমি আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলাম পরে পরে জন্মদিনের শুভেচ্ছা জানাইছো কি জানাইছো দিদুন আমার এক্ষুনি একটা ইম্পর্টেন্ট কল আসবে এক্সকিউজ মি বুঝে না সে বোঝে না সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন এক ঘন্টা স্টার জলসায়।